সায়েন্স টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের জীবনবিজ্ঞান বিষয়ের বংশগতি অধ্যায়ের অসম্পূর্ণ প্রকটতা নিয়ে। এর আগের ভিডিওতে বংশগতির এক সংকরজন পরীক্ষাটা অর্থাৎ ম্যান্ডেলের এক সংকরজন পরীক্ষা বোঝানো হয়েছিল। এরপরে আজকে বোঝাবো অসম্পূর্ণ প্রকটতা। তোমরা যদি এক সংকরজন পরীক্ষাটা না বুঝে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নাও, প্লেলিস্টে দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা দেখো। আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পারবে। এবং দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বংশগতি অসম্পূর্ণ প্রকটতা ক্লাস 10 লাইফ সায়েন্স। তো প্রথমে জানতে হবে যে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে বা অসম্পূর্ণ প্রকটতা কী। দেখো এখানে লিখে দিয়েছি, বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়নে প্রকট জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ার প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। আবার বলে দিচ্ছি, বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়নে প্রকট জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ পাওয়ার প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, এই ঘটনাটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। তো দেখো এখানে ব্যাখ্যা সহ আলোচনা করে দিয়েছি যে অসম্পূর্ণ প্রকটতা হলো ম্যান্ডেলের সূত্রে একটি ব্যতিক্রম। তোমরা জানো ম্যান্ডেলের এক সংকর প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, দুটা সূত্র ছিল, কিন্তু ওই দুইটা পৃথকীভবন সূত্র, একটা স্বাধীন সঞ্চরণ সূত্র, এই দুটা সূত্রের ব্যতিক্রম হচ্ছে গিয়ে কি অসম্পূর্ণ প্রকটতা। তো ম্যান্ডেলের প্রকট সূত্র ল অফ ডমিনেন্স অনুযায়ী যে বৈশিষ্ট্যের জনিত্রী জনুতে প্রকট হবে সেটি প্রথম অপত্য জনুতে প্রকট হবে, কিন্তু এক্ষেত্রে তা হয় না। সেক্ষেত্রে কী হয়ে যায়, একটু আলাদা রকম, অর্থাৎ কীরকম, যে এক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়, একেই মিশ্র প্রকটতা বা আংশিক প্রকটতাও বলা হয়। বিষয়টা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। নেক্সট দেখ কী আছে, এই যে অসম্পূর্ণ প্রকটতার পরীক্ষাটা, সেটা কার সাহায্য করেছিল, সন্ধ্যা মালতী উদ্ভিদ নিয়ে এই পরীক্ষাটা করা হয়েছিল। তোমাদেরকে বলে রাখি, তাছাড়া প্রাণীদের মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আন্ডালুসিয়ান মুরগির ক্ষেত্রে। তো এখানে সন্ধ্যামালতী সম্পর্কে বোঝানো হয়েছে। দেখো কী লেখা আছে, সন্ধ্যামালতী উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এর অপর নাম হলো কি, ফোর ও ক্লক উদ্ভিদ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভালো মনে রাখতে হবে যে ফোর ও ক্লক উদ্ভিদ কাকে বলা হয়, সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যামালতীকে বলা হয়, ফোর ও ক্লক প্ল্যান্ট বা ফোর ও ক্লক উদ্ভিদ। দেখো সন্ধ্যামালতী কী হয়, লাল আর সাদা ফুলের মধ্যে এখানে সংকরণ ঘটানো হয়েছিল বা মিলন ঘটানো হয়েছিল। তো লাল, দেখো সন্ধ্যামালতী লাল ও সাদা ফুলযুক্ত গাছের মিলনে উৎপন্ন প্রথম অপত্যজনুতে সমস্ত গাছ গোলাপি ফুলযুক্ত হয়, সমস্ত গাছ গোলাপি যুক্ত হয়। দেখো এখানে কী আছে, লাল আর সাদা এর মধ্যে সংকরণ ঘটানো হলো, তার ফলে যেটা মানে ফুল পাওয়া গেলো সেটা হচ্ছে গোলাপি ফুলযুক্ত পাওয়া গেল, গাছ পাওয়া গেলো। এক্ষেত্রে লাল বা সাদা কোনোটি কিন্তু সম্পূর্ণ প্রকাশ পায় না। দ্বিতীয় অপত্যজনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ উভয়ই কিন্তু অনুপাত হয় কত, 1:2:1। তো এই যে এক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপের অনুপাত কত বা জিনোটাইপের অনুপাত কত, সেক্ষেত্রে কত হবে, 1:2:1। এই বিষয়টা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট কী আছে, বিজ্ঞানী গ্যালটন প্রথম সন্ধ্যামালতী উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা পর্যবেক্ষণ করেন। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অসম্পূর্ণ প্রকটতা সম্পর্কে কোন বিজ্ঞানী প্রথম ধারণা দিয়েছিলেন বা কোন বিজ্ঞানী সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন, সেটা কি, সেটা হচ্ছে গ্যালটন। তো দেখো এই যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, সেটা আমি চেকার বোর্ডের সাহায্যে দেখাবো। তো তোমাদেরকে বলে রাখি আবার, এই বিষয়টা তোমাদেরকে কী কী মনে রাখতে হবে, এখান থেকে অসম্পূর্ণ প্রকটতা কী, অসম্পূর্ণ প্রকটতার পরীক্ষাটা যেটা সন্ধ্যামালতী উদ্ভিদ নিয়ে পরীক্ষা করা হয়েছিল সেটা তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো এটা সেটা চেকার বোর্ডের সাথে তোমাদের সামনে বুঝে দিচ্ছি। তো দেখো এখানে কী নেওয়া হয়েছে, লাল ক্যাপিটাল আর আর, তারপর হচ্ছে গিয়ে সাদা স্মল আর আর। তো ক্যাপিটাল লাল, ক্যাপিটাল আর আর অর্থাৎ লালের গ্যামেট হচ্ছে গিয়ে একটা এ আর, ক্যাপিটাল আর, আর এটা সাদার ক্ষেত্রে হচ্ছে কি, ক্যাপিটাল হচ্ছে স্মল আর, এর মধ্যে সংকরণ ঘটানো হচ্ছে, তাহলে কী পাওয়া যাচ্ছে, ক্যাপিটাল আর স্মল আর। অর্থাৎ সেক্ষেত্রে কি, লাল আর সাদার মধ্যে যখন সংকরণ ঘটানো হচ্ছে সেক্ষেত্রে কী পাওয়া যাচ্ছে, গোলাপি উদ্ভিদ পাওয়া যাচ্ছে, গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কি F1 জনুতে, ভালো করে মনে রাখতে, F1 জনুতে গোলাপি পাওয়া যাচ্ছে। এবার ওই গোলাপির মধ্যে আবার সংকরণ ঘটানো হচ্ছে, দেখো ক্যাপিটাল আর স্মল আর, আবার ক্যাপিটাল আর স্মল আরের মধ্যে আবার সংকরণ ঘটানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী পাওয়া যাচ্ছে, দেখো যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, তারপর হচ্ছে দু নম্বরে কী পাওয়া, ক্যাপিটাল আর স্মল আর, তিন নম্বর হচ্ছে, তারপর হচ্ছে কী, স্মল আর, স্মল আর, দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর অর্থাৎ লাল, আর তারপর হচ্ছে গোলাপি যেটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, আর যেটা হচ্ছে স্মল আর, স্মল আর সেটা হচ্ছে সাদা। অর্থাৎ দেখো এক ভাগ লাল, দু ভাগ গোলাপি, এক ভাগ সাদা,
পাওয়াচ্ছে। দেখো তোমাদেরকে এক্ষেত্রে ক্রসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। ক্যাপিটাল আর স্মল আর, আর ক্যাপিটাল আর স্মল আর, এটা ছক করে নিতে হবে। দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এখানে বসলো, ক্যাপিটাল আর এটা স্মল আর, তারপর এটার সঙ্গে এটা ক্রস, ক্যাপিটাল আর স্মল আর, তারপরে স্মল আর স্মল। দেখো ক্যাপিটাল আর কভার কাছে এক ভাগ, আর ক্যাপিটাল আর স্মল আর সেটা হচ্ছে দু ভাগ দেখতে পাচ্ছ, আর স্মল আর স্মল আর হচ্ছে গিয়ে এক ভাগ, অর্থাৎ ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে কত দাঁড়ালো, 1:2, 2:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল সন্ধ্যামালতী উদ্ভিদ নিয়ে অসম্পূর্ণ প্রকটতা, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো।